আসসালামু আলাইকুম, মিমস মম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করে দেখাবো সিমের বিচি দিয়ে কচুর ডোগা রান্না করা। চলুন তাহলে দেখি। আমি কচুর ডোগাগুলোকে এভাবে করে পিস পিস করে কেটে নিছি, ধুয়ে নিছি। এবার একটি পাতিলের মধ্যে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1.5 কাপের মতো পানি। দিয়ে এবার চুলাটা ধরিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেছে দেখুন, এবার আমি পানি ঝরিয়ে নিব। এগুলো হচ্ছে সিমের বিচি, সিমের বিচির খোসা ছাড়িয়ে নিছি একটু তেলে, পুঁতা দিয়ে ভালোভাবে করে পিষে পিষে খোসাটা ছাড়িয়ে নিছি আমি। এবার ধুয়ে নিব। এবার সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি একটি কুকারে, তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব লবণ 1/2 চামচের মতো, যাতে বিচিতে লবণটা ঢুকে এই জন্যে। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/2 কাপের মতো। পানি আর একটু দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায়। এবার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। পাঁচ সিটির জন্য অপেক্ষা করব, সিদ্ধ হয়ে যাবে ততক্ষণে। সিদ্ধ করার পর একটা পাতিল নিয়েছি আমি, চুলাটা ধরিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব সোয়াবিন তেল 2 টেবিল চামচের মতো দিচ্ছি। এটাকে বলে যে বাগার দেওয়া, সেটাই আমি করতেছি। তেলটা গরম হচ্ছে, দিয়ে দিব রসুন কুচি 1 টেবিল চামচ, রসুনটা ব্রাউন করা হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি কচুর ডোকাগুলা সিদ্ধ করে রাখা। এবার কুকারে যে সিমের বিচিগুলো সিদ্ধ করে রাখা ছিল ওইটা দিয়ে দিলাম। দিয়ে মিক্স করে নিচ্ছি। কুকারে দিলে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়, এই জন্য আমি তাড়াতাড়ি হওয়ার জন্য কুকারে আগে সিদ্ধ করে নিচ্ছি। এবার চুলার জলটা বাড়িয়ে রান্না করে নেব। এখানে আর পানি টানি কিছু দিব না, এভাবে রান্না করে নিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট রান্না করার পর এবার ঢাকনাটা উঠিয়ে আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার একটি বাড়িতে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল সিমের বিচি দিয়ে কচুর ডোগা রান্না করা। অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।